Assalamualaikum viewers, আশা করি আপনারা মত আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আসলাম জমির খতিয়ান কিভাবে বের করবেন এবং কি পর্চাটি কিভাবে বের করবেন, ও সেটা অনলাইনে 100% আপনার মোবাইল দিয়েও সম্ভব, সেটা আপনিও করতে পারবেন। এই রিলেটেড ভিডিও আমি আগে আপলোড করছিলাম, সেটা হয়তো বা আপডেট নিয়মের না, সেটা কাজ করতেছে না অনেক। এবং কিভাবে মোজা ম্যাপ ডাউনলোড করবেন সেই প্রসেসটি এ টু জেড দেখিয়ে দিব, ভিডিওর শেষে দেখিয়ে দেব কিভাবে বের করবেন। হচ্ছে জমির পর্চাটি কিভাবে বের করবেন সব এ টু জেড দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এটা করার জন্য আপনার ক্রোম ব্রাউজারটি আপনাদের ফোনে থাকতে হবে। তো ক্রোম ব্রাউজারটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, যদি না থাকে সবার ফোনে থাকে। তো জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন না, টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, পরে কমেন্টে আজে বাজে কথা বলবেন। তো জাস্ট সার্চ অপশনে গিয়ে লিখবেন land.gov.bd, জাস্ট এটা লিখে সার্চ করবেন land.gov.bd। সেটা মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। শুধুমাত্র ভিডিওটি টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, একটু সময় নিয়ে দেখলেই ঠিক মতো বুঝতে পারবেন। তো জাস্ট একটু লোডিং নেওয়ার পরে পেজটি ওপেন হয়ে যাবে, নিচের দিকে চলে আসবেন ইনস্টল করে। এখানে নোটিশগুলো আছে, সব অবশ্যই নোটিশগুলো পড়ে নেবেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আপনি। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করে লেফট সাইডে সোয়াইপ হয়ে যাচ্ছে আপনা আপনি। এখানে ই নামজারি, মৌজা ম্যাপ, বাজেট ব্যবস্থাপনা, তারপর হচ্ছে মিস মামলা, ই নামজারি, আর এস খতিয়ান লেখা আছে দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে আমি আর এস খতিয়ানটিতে ক্লিক করে দিচ্ছি, আর এস খতিয়ান ক্লিক করে দিচ্ছি। মানে এই না যে শুধুমাত্র আর এস খতিয়ান দেখতে পারবো, জাস্ট যে কোনো খতিয়ান এখান থেকে দেখে নিতে পারবেন। কিছু কিছু জায়গায় হয়তো সমস্যা হচ্ছে, সব জেলাটাই পাওয়া যাচ্ছে না, অনেকের জেলায় পাওয়া যাবে, অনেকের জেলাটা পাওয়া যাবে না, সেটা হচ্ছে ওয়েবসাইটে আপডেটের কাজ চলতেছে তার জন্য সেটা হচ্ছে না। জাস্ট এখানে নোটিশটি অবশ্যই পুরোপুরি সম্পূর্ণ পড়ে নেবেন, আপনাদের সময় অন্য নোটিশ থাকতে পারে। জাস্ট দেখতে পাচ্ছেন নোটিশটি চলতেছে এখানে শিরোনামের মতো। তো এখান থেকে নিচের দিকে স্টল করে যাবেন, নিচের দিকে স্টল করে যাওয়ার পর দেখতে পাচ্ছেন খতিয়ান নামে একটি অপশন পেয়ে যাবেন, মৌজা নামে একটি অপশন পেয়ে যাবেন, ভূমি উন্নয়নকরণ যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে খতিয়ান দেখতে পাচ্ছেন, জাস্ট খতিয়ানে ক্লিক করে দেবেন। ভিডিওটি টেনে দেখবেন না, আবারও বলতেছি, ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে চলে আসছে। তো আবারও আপনি নিচের দিকে স্টল করে চলে যাবেন, নিচের দিকে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন খতিয়ান অনলাইন আবেদন নামে একটি অপশন এখানে লেখা পেয়ে যাবেন। এখানে বিভাগ সিলেক্ট করতে বলতেছে, আপনাকে সিলেক্ট করে নিতে হবে, জেলা সিলেক্ট করতে বলতেছে। জাস্ট আমি লাল মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এবং কি বিএস খতিয়ান লেখা আছে এখানে, আর সিএস খতিয়ান লেখা আছে, বিআরএস খতিয়ান লেখা আছে, এবং কি আরএস খতিয়ান দেওয়া আছে, সব ধরনের খতিয়ানের অপশন দেওয়া আছে। এখান থেকে বিভাগটি সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে নিচ্ছি বিভাগ। তো আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে দেবেন, এখান থেকে জেলাটি সিলেক্ট করে নেবেন আপনার। তো আমি জেলাটি যেটা বের করতে যাচ্ছি, তো সেই জেলা সেই বিভাগ যে কোনো সব কিছু দিয়ে দিচ্ছি, সব তথ্য ইনফরমেশন সব দিয়ে দেবেন এখানে। তো আর এস খতিয়ান দেওয়া আছে, আর এস খতিয়ানই থাক। ধামরাইল সিলেক্ট করে দিচ্ছি উপজেলা, মৌজা দিয়ে দিচ্ছি সন্ধিতারা, এবং কি খতিয়ান নাম অনুযায়ী বের করতে চাচ্ছেন আপনার খতিয়ানটি, খতিয়ান নাম অনুযায়ী কোন নামে আছে অথবা দাগ নাম্বার, সেই দাগ নাম্বারের একটা দাগ নাম্বার দেবেন এখানে, সেই দাগ নাম্বারের মালিককে, সেটা আপনি পেয়ে যাবেন অটোমেটিক। তো জাস্ট খতিয়ান ক্লিক করে দিচ্ছি। আপনি যদি চান যে দাগ নাম্বার দিয়ে বের করবেন যে জমির মালিককে, সেটাও বের করতে পারবেন, অথবা মালিকের নাম দিয়ে যদি বের করতে চান যে মালিকের নাম দিয়ে আপনি অংশটি বের করে নিতে পারবেন, পিতা ও স্বামী নাম এখানে সিলেক্ট টিক মার্ক দিয়ে সেখানে দিয়ে দেবেন। তো নিজ দিয়ে একটি অপশন খালি গর্জ পেয়ে যাবেন, তো সেখানে আপনার নামটি দিয়ে দেবেন। তো আমি খতিয়ান নং দিয়ে দিচ্ছি, খতিয়ানে রেখে দিচ্ছি, জাস্ট 106 দিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচাটি পূরণ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 29-1-50 দেওয়া আছে, জাস্ট আপনাকে হুবহু সেটাই লিখতে হবে, অবশ্যই বাংলাতে দিয়ে দিবেন, এখানে যে রকম আছে সেই রকম দিয়ে দিবেন। আমি বাংলায় দিয়ে দিচ্ছি 29-1-50,
তো সে জাস্ট এখানে অনুসন্ধান করুন নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। জাস্ট হালকা কিছু সময় অপেক্ষা করার পরেই পেজটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন হাবিবুর রহমান পিতা সরি আব্বাস আলী শাহনিজ, এখানে ডাক নাম্বার দেওয়া আছে। তো সেই খতিয়ানে কতটি জমি আছে, কতটি অংশ আছে সেই অংশটি এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে পুরো খতিয়ানটি দেখা যাচ্ছে না, তার জন্য নিচে দেখতে পাচ্ছেন আবেদন করুন নামে একটা অপশন পেয়ে যাবেন। সেটা আবেদন করলেই আপনি আবেদনের মাধ্যমে আপনার হাতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আবেদন গ্রিন চিহ্ন দিয়ে দেওয়া আছে, আবেদন করুন নামে অপশনটিতে ক্লিক করে দেবেন। দাদা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, আবারও তার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন ফর্ম পূরণ বিভাগ ঢাকা মৌজা সন্ধিতারা জেলা ঢাকা এলজি লং এত এক উপজেলা সরকার ধামরাইল সব আছে। খতিয়ান নকল টাইপ কোন ধরনের নকল পেতে যাচ্ছেন আপনি, অনলাইন কপি এটি সার্টিফাইড কপি কোনটা পেতে যাচ্ছেন, তো জাস্ট এখানে অনলাইন কপি রেখে দিচ্ছি এবং কি কোথায় আপনি সেটা জমা নিতে চাচ্ছেন কপিটি পেতে যাচ্ছে। তো জেলা প্রশাসনিক কার্যালয় ছাড়া এটা অন্য কোথাও পাবেন না। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার, ইমেল ঠিকানা, ইংরেজিতে নাম, মোবাইল নাম্বার এবং কি এখানে যোগফল প্রদান করতে হবে যেটা হচ্ছে ভেরিফিকেশন এবং কি পেমেন্ট, এখানে কোনো পেমেন্টের কোনো দেওয়া নাই, টাকা দেওয়া নাই, জাস্ট আপনি ফ্রিতেই এটা নিতে পারবেন। আপনার জেলা প্রশাসনিক কার্যালয় আপনার খতিয়ানে চলে যাবে অনলাইন কপি পুরো মৌজা সরি পুরো খতিয়ানটি পেয়ে যাবেন, জাস্ট এখানে দিয়ে দেবেন। তো আমি এতক্ষণ দেখিয়ে দেবো আপনি কীভাবে এখন মৌজা ম্যাপটি ডাউনলোড করবেন, মৌজা ম্যাপটি পেয়ে যাবেন দেখবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন মৌজা ম্যাপ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই মৌজা ম্যাপ নামে অপশনটি আমি দেখিয়ে দিচ্ছি, মৌজা ম্যাপ নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। মৌজা ম্যাপে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আসবেন, তো সেম রুলস ফলো করবেন, এখানে বিভাগ সিলেক্ট করে দেবেন। আমি বিভাগ সিলেক্ট করে দিচ্ছি ঢাকা, জেলা সিলেক্ট করে দিবেন আপনার জেলাটি যেটা আছে এবং কি কোন ধরনের মৌজা ম্যাপটি পেতে যাচ্ছেন আপনি, আরএস নাকি বিএস নাকি সিএস নাকি সিআরএস, এখানে আপনি উপজেলা সার্কেলটা নির্বাচন করে দেবেন। জাস্ট তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম, তো নিচের দিকে আসবেন আরও সন্ধিতারা নামে একটা অপশন পেয়ে যাবেন। তো সিট নাম্বার দেখতে পাচ্ছেন, সিট নাম্বার এখানে ম্যাপটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আমি অন্য একটি উপজেলা সিলেক্ট করে দিচ্ছি। তো অনেকেরই সমস্যা হবে যে যেটা মৌজা ম্যাপটিতে বেশিরভাগ সমস্যা হচ্ছে, তো মৌজা ম্যাপটি অনেক অন্য একটা উপজেলা সিলেক্ট করে দিচ্ছি আমি, ধামরাইল দিয়ে দিচ্ছি, এখন ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তেজগাঁও দিয়ে দিচ্ছি, এখন রাজারবাগ দিয়ে দিচ্ছি মৌজা, এবং কি এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে পারছেন কত নাম্বার সিট আপনি পেতে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি তিন নাম্বার দিয়ে দিচ্ছি, নিজে চলে আসছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন।